দেখো, এই পোশাক বিতর্ক নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় কসবা থানায়, এবং তারপরই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে কলকাতা পুলিশের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়, যিনি গোটা বিষয়টা এনকোয়ারি করে দেখেন এবং এই এনকোয়ারি রিপোর্ট তিনি তার সুপিরিয়ার যারা অফিসার রয়েছেন সেখানে জমা দিয়েছেন। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, এই গোটা ঘটনায়, পোশাক ফতোয়া ঘটনায় ওই কসবা থানার একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার, এদের দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে। এদের দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সেটা কিন্তু শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে যে আজকেই ডেপুটি কমিশনার যাদবপুর রশিদ মুনি খান, তার যে অফিস রয়েছে এই আইপিএস অফিসারের, সেখানে কিন্তু এই কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারকে ডাকা হয়েছে। সেখানে প্রসিডিংস এবং ফার্দার যা যা অ্যাকশন নেওয়া সেটা পুলিশ আধিকারিকরা নেবেন। এখন যেটা দেখার, এদেরকে ডাকার পর পুলিশ আধিকারিকরা ঠিক কি সিদ্ধান্ত নেন। তাপিয়া, ধন্যবাদ ময়ূক। দেখো, আমরা যে খবরে আগেও ছিলাম যে বাঁকুড়ার কেন্দ্রীয় স্কুলে শিশু পাচারের চেষ্টার যে অভিযোগ উঠেছে তাতে তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে, জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। দেখো আবির, তুমি যেটা কিছুক্ষণ আগেই জানিয়েছিলে যে তদন্তে অধ্যক্ষা শিক্ষিকা সহ পাঁচজনকে জেলে নিয়ে গিয়ে জেরা করলো সিআইডি, এবং আমরা জানি কিছুদিন আগে ঘটনার পুনর্নির্মাণও করা হয়, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে? দেখো, এই মুহূর্তে মূলত তদন্তকারী আধিকারিকরা দুটো বিষয় জানতে চান। প্রথম, এই ঘটনা একটা কি চক্র আকারে এই ঘটনা পুরো ঘটনা হচ্ছিল, বা এই প্ল্যানিং গুলো কি আগে থেকে করে তারপরে এই শিশু পাচারের কিন্তু তারা নেমেছিল, এই বিষয়গুলো জানার জন্য ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল। তুমি জানো, আগেই তদন্তভার নিয়েছিল সিআইডি, ঘটনার পুনর্নির্মাণ অবধি হয়েছিল, এবং এই ঘটনায় পাঁচজনকে যারা জেলে রয়েছে নজনের মধ্যে, এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রিন্সিপাল শিক্ষিকা সহ। এই যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু নাম পাওয়া গিয়েছে, সূত্র মারফত আমরা সেটা জানতে পারছি, তারা কিভাবে এই পাচার চক্রের সঙ্গে জড়িত, কিভাবে এই পাচার চক্রটি পুরোটা করা হতো অপারেট, এই বিষয়গুলো জানারই চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই তদন্ত কিন্তু করা হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ আবির। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।